আজকের ভিডিওটা কিন্তু প্রচন্ড রিকোয়েস্টেড ভিডিও, কারণ এই শীতে বলো বা প্রত্যেকটা সিজনে কিন্তু প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয় এবং সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটা বন্ধুর একটাই রিকোয়েস্ট যে কিভাবে এটার আমরা সলিউশন পাবো, তাই জন্য আজকের এই ভিডিওটা বানানো। ভালো লাগলে কিন্তু লাইক করবে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। এই অয়েলটা আমরা ইউজ করব কিন্তু কোকোনাট অয়েলের সাথে। কোকোনাট অয়েল যদি আমরা 1 চামচ নিই, সেক্ষেত্রে তোমরা 1/2 চামচ ক্যাস্টর অয়েল ইউজ করবে, আর তারপর সেটা অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে। তোমরা এটা কটনের সাহায্যে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, বা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা সময় ছিল যখন প্রত্যেক বাঙালির বাড়িতেই ছিল ক্যাস্টর অয়েল, বা এটাকে রেডির অয়েলও বলে। এই তেলে যেহেতু নতুন চুল গজায়, তাই অনেক মহিলাই এই তেল ব্যবহার করতেন। এখনো যে ব্যবহার হয় না তা বলছি না। আসলে এই তেলের গুণাবলীর তালিকা এতটাই দীর্ঘ যে সবটা বলতে গেলে রীতিমতো একটা উপন্যাস হয়ে যাবে। হাজার হাজার বছর ধরে এই সর্বগুণ সম্পন্ন ভেজিটেবল তেলের ব্যবহার চলে আসছে সারা বিশ্বে। ক্যাস্টর অয়েল মূলত ব্যবহার করা হয় ওষুধ নির্মাণে, শিল্পে এবং প্রসাধনী তৈরির ক্ষেত্রে। প্রাচীন ইজিপ্টে ক্যাস্টর অয়েল ব্যবহার হতো প্রদীপ জ্বালাতে। তাছাড়াও ইজিপ্টের মানুষ এই তেল চোখে চুলকানি কমাতে এবং গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণা কমাতে এই তেল ব্যবহার করত। সামনের দিকে ফাঁকা হয়ে যাওয়া এবং লম্বা চুলের জন্য সাধারণত এই ক্যাস্টর অয়েল ব্যবহার করে। চুলকে লম্বা, ঘন করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে নিয়মিতভাবে ক্যাস্টর অয়েল দিয়ে মাসাজ করা উচিত। কিছু লোক স্ক্যাল্পে ইনফেকশনের সমস্যায় ভোগেন, যার থেকে তাদের মাথায় চুলকানি হয়, টাক পড়ে এবং খুশকির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। প্রত্যেকবার চুল ধোয়ার আগে যদি ক্যাস্টর অয়েল দিয়ে মাথায় মালিশ করা হয়, তাহলে চুলের এই সব সমস্যাগুলো থেকে বাঁচা যেতে পারে। চুলের প্রাকৃতিক রং বাঁচিয়ে রাখতে ক্যাস্টর অয়েলের উপকারিতা অস্বীকার কিন্তু করা যায় না। যদি মাথায় পাকা চুল দেখা যায়, তাহলে ক্যাস্টর অয়েল লাগালে পিগমেন্টেশন নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে। চুলের কোমল ভাব বজায় রাখতে হেয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারো। চুলকে তার গোড়া থেকে কন্ডিশন করতে ক্যাস্টর অয়েল অনেক সাহায্য করে। চুল পড়া বন্ধ করে ক্যাস্টর অয়েল থেকে রুক্ষ এবং নিষ্পাপ চুলের চিকিৎসা করা যেতে পারে। যারা চুলের সমস্যায় নাজেহাল হয়ে যাচ্ছেন, তাদের জানিয়ে রাখি ক্যাস্টর অয়েল কিন্তু একটি প্রাকৃতিক কন্ডিশনার। চুল পড়া রোধ করার উপায় হলো এই ক্যাস্টর অয়েল। আপনি এই মুহূর্তে লিভ ইন কন্ডিশনার ব্যবহার করছেন, সেটার মধ্যে এই 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এবার এই বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিন। শ্যাম্পু করার পর এই তেল মেশানো কন্ডিশনার ব্যবহার করুন, আর তফাৎটা নিজের চোখেই দেখুন। চুলে ক্যাস্টর অয়েল মাসাজ করলে চুলের ডগা ফাটে কম। ক্ষতিগ্রস্ত এবং রুক্ষ চুলে ক্যাস্টর অয়েল মাসাজ করলে চুলের আর্দ্রতা আসে, চুল অনেক নরম এবং উজ্জ্বল হয়। তাছাড়াও স্ক্যাল্পে মৃত কোষ থেকে ড্যান্ড্রাফ বা খুশকি হয়, সেটা থেকেও মুক্তি পাওয়া যায়। এই তেল মাথায় মাসাজ করলে হেয়ার ফলিকেলে রক্ত চলাচল বাড়ে। তাছাড়াও এতে রয়েছে ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড, যা চুলের পুষ্টি সরবরাহ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। অয়েল মাসাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি খুব ভালো রেজাল্ট পেতে চাও, তাহলে এটা ওভারনাইট কিন্তু এইভাবেই রেখে দেবে এবং সকালে শ্যাম্পু করে নেবে। আর যদি মনে হয় হাতে খুব কম সময় আছে, তাহলে মিনিমাম কিন্তু 1 ঘন্টা এটা হেয়ারে এইভাবেই রেখে দিতে হবে, তারপর শ্যাম্পু করবে।